ফরিদপুর জেলা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে বোয়ালমারি উপজেলায় সাতুর গ্রামে সুলতানি আমলের নয় গম্বুজ বিশিষ্ট সাতুর মসজিদটির অবস্থান। ধারণা করা হয় প্রায় 700 বছর আগে শেরশাহের আমলে সাতুর গ্রামের আউলিয়া হজরত শাহসুফি সাহেব সতুর রহমতুল্লাহ পীরের প্রতি সম্মান প্রদর্শক পুরুক 16 শতকের দিকে আলাউদ্দিন হোসেন শাহ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদ নির্মাণের কয়েক বছর পর মসজিদটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায় এবং চারপাশ ভরে ওঠে জঙ্গলে। পরবর্তীতে 20 শতাব্দীর দিকে এই মসজিদটি পুনরায় সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বর্গাকার সাতুর মসজিদটি বাহিরের দিক দৈর্ঘ্যে 17.8 মিটার এবং ভিতরের দিক 13.8 মিটার এবং ভূমি থেকে উচ্চতা 0.6 মিটার। প্যান্ডেন্টিভ পদ্ধতিতে নির্মিত এই মসজিদটিতে মোট 9টি কান্দাকৃতির গম্বুজ রয়েছে। তাছাড়াও মসজিদটির ভেতরে পাথরে তৈরি 4টি স্তম্ভ, দেয়াল সংলগ্ন 12টি পিলার ও পশ্চিম দিকে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত 3টি মেহরাব লক্ষ্য করা যায়। ঐতিহ্যবাহী সাতুর মসজিদে মুসল্লিদের নামাজের সুবিধার জন্য ইট, বালি, সিমেন্ট, রড দিয়ে কিছু অংশ বৃদ্ধি করা হয়েছে। 700 বছরের ঐতিহ্যবাহী সাতুর মসজিদের ভিতরে রয়েছে 9টি গম্বুজ, 4টি মিনারের দৈর্ঘ্য 62 ফুট এবং প্রস্থে 62 ফুট এবং উচ্চতা 30 ফুট। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই মসজিদে কোনো লোহা বা কাঠের বর্গা বা ভীম নেই। সম্পূর্ণ শূন্যের উপর ছাদ ও গম্বুজগুলো অক্ষত অবস্থায় রয়েছে। মসজিদে গম্বুজ নির্মাণে প্যান্ডেটিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। মসজিদের ভেতরে পশ্চিম দিকে 3টি মেহরাব রয়েছে, যার মধ্যে মাঝখানেরটি তুলনামূলকভাবে বড়।